আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ম্যাঙ্গো স্মুদি রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসলাম আমি নাসরিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে বেশ আছি। এই আমে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালোরিজ, যা আমার আপনার সবারই জানা, সেই দিকে বা নাই বা গেলাম। এখন যেহেতু আমের সিজন, ঘরের মধ্যে আম অ্যাভেলেবেল আছে, তাই এই রেসিপিটি তৈরি করতে কিন্তু তেমন কোনো সমস্যা হবে না। অল্প উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপি তৈরি করা যায়। চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি আইস কিউব নিয়েছি 10-12টি মতো, তারপর রয়েছে আম, আম আমি কিউব করে কেটে নিলাম, এরপর রয়েছে চিনি, এরপর রয়েছে গুঁড়োদুধ পাউডার। এবার আমি সব উপকরণ একসাথে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। কীভাবে নিচ্ছি দেখতে থাকুন। প্রথমে আমি আমের টুকরোগুলো দিয়ে দিলাম, এরপর দিয়ে দিব আমি চিনি। এখানে কিন্তু আমি 4 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি, কারো যদি সুগারের সমস্যা হয়ে থাকে তাহলে অ্যাভয়েড করতে পারে। তারপর আমি দিয়ে দিব আইস কিউব। এ ধরনের স্মুদিতে অবশ্যই আইস কিউব কিন্তু লাগবে। তো আইস কিউব তো রেডি করা কোনো ব্যাপারই না, সবারই ঘরে কিন্তু এখন ফ্রিজ আছে, তো সমস্যা থাকার কথাই না। তারপর আমি অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ পাউডার। এবার সব ইনগ্রিডিয়েন্টস একসাথে ব্লেন্ড করে নিব। 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করার পর ঠিক এরকমই হয়ে আসবে। তারপর আমি সার্ভিং বোলে নিয়ে নিচ্ছি, দেখতে থাকুন। আমি আমার মতন করে পরিবেশন করতেছি, আপনারা আপনাদের মতন করে পরিবেশন করবেন। পরিবেশনটা কিন্তু নিজেদের উপর, যে যেরকম চান ঠিক সেরকম করে পরিবেশন করতে পারে। ঠিক আমি এরকম করে পরিবেশন করতেছি, আপনারা দেখতে থাকুন। স্মুদি ঢেলে নেওয়ার পর এবার আমি উপরে একটু গার্নিশ করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম দুধ পাউডার, তারপর দিয়ে দিব কিউব আইস কিউব। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন, যাতে আমি যদি কোনো রেসিপি দিই আপনাদের হাতে পৌঁছে যাওয়ার জন্য। এবার ডিজার্ট কিন্তু রেডি, এনজয় করতে পারেন যে যেরকম চান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।